নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। প্রায় 4 ঘন্টা নিজেকে স্বেচ্ছাবন্দি রাখার পর অবশেষে সন্দেশখালী তৃণমূল নেতা অজিত মাই থেকে আটক করলো পুলিশ। রবিবার সন্ধ্যায় তাকে আটক করে মিনাকা থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে গ্রেপ্তার হতে পারে তাকে। রবিবার দুপুর থেকে বিক্ষোভকারী মহিলাদের তাড়া খেয়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নিজেকে বন্দি করে রেখেছিলেন অজিত মাইতি। পুলিশের শত অনুরোধেও বিরতে রাজি হননি তিনি। সন্ধ্যায় বিক্ষোভকারীরা ধীরে ধীরে বাড়ির পথ ধরলে প্রায় 4 ঘন্টা পর তিনি বাড়ি থেকে বের হন। পুলিশ আধিকারিকরা অজিতকে আটক করে সরু গুলি দিয়ে দ্রুত গাড়িতে তুলে রওনা দেন। এদিন মন্ত্রী সুজিত বসু পার্থভূমিকের কর্মসূচিতে যোগদান করতে গিয়েছিলেন অজিতবাবু। ফেরার পথে তাকে তাড়া করেন গ্রামের মহিলারা। প্রাণ বাঁচাতে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়েন অজিতবাবু। বাড়ির মালিক এক বৃদ্ধ, তিনি তখন স্নান করতে স্থানীয় পুকুরে গিয়েছিলেন। তখনই বাড়িতে ঢুকে ভেতর দিক থেকে দরজা বন্ধ করে দেন অজিত মাইতি। ওদিকে অজিত মাইতিকে গ্রেপ্তার করার দাবিতে তখন বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংবাদ মাধ্যম। ততক্ষণে স্নান করে ফিরে এসেছেন বাড়ির মালিক। ভেজা গায়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁপছিলেন বৃদ্ধ, কিন্তু থরহরি কম্প অজিত মাইতি দরজা খুলতে নারাজ। গেটের ভেতর থেকেই সংবাদ মাধ্যমকে কাতর অনুরোধ করে তিনি বলেন, আপনারা দয়া করে যাবেন না, যা হওয়ার আপনাদের সামনেই হোক। তিনি বলেন, লোকে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করছে, আমি যে তার জবাব দেবো তার আগেই ওরা পিটিয়ে মেরে ফেলবে আমাকে। আমাকে 2019 সালে মারধর করে সিরাজ ডাক্তারের লোকজন তৃণমূলে যোগদান করতে বাধ্য করেছিল, কিন্তু ওদের জমি দখলের ব্যাপারটা আমি জানতাম না। শেখ শাহজাহান সিরাজদের সঙ্গে থেকেও আমি পচা আলু হয়ে গেছি। আমি দলের পথে থাকতে চাই না, আর আমি আজই পদত্যাগ করব। অন্যদিকে তৃণমূল নয় শেখ শাহজাহানকে আড়াল করছে দেশের বিচার ব্যবস্থা, এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে এই দাবি করে অভিষেক বলেন, বিজেপিকে সুবিধা করে দিতে সন্দেশখালী যাতে দিনের পর দিন জলে তার ব্যবস্থা করছে বিচার ব্যবস্থা। এদিন অভিষেক বলেন, ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ করে ইডির দায়ের করা অভিযোগের তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এসআইটি তৈরির নির্দেশ দেন। সেই এসআইটিতে থাকবে রাজ্য পুলিশ ও সিবিআইয়ের একজন করে প্রতিনিধি। তার 10 থেকে 12 দিন পর ইডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে আবেদন করে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চায়। ইডির আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সেই স্থগিতাদেশ মঞ্জুর করে। স্থগিতাদেশ মানে তদন্ত হবে না, স্থগিতাদেশ মানে কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্থগিতাদেশ মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়? এটা করেছে হাইকোর্টের বিচারপতি। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। হাইকোর্ট বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ গ্রেপ্তার করবে কীভাবে? একটা এফআইআর পর প্রশাসনকে ন্যূনতম 15 দিন থেকে 2 মাস সময় দিতে হবে। ইডিকে তো 12 বছর সময় দিচ্ছে, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। যাব পরের খবরে। আগামী 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট জনসভার ডাক দিল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিল শাসক দল, কারণ আগামী 6ই মার্চ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে এসে সন্দেশখালী ইস্যুকে তুরুপে ত্রাস করবেন প্রধানমন্ত্রী, তারই জবাব দেবে তৃণমূল কংগ্রেস। আজ রবিবার দুপুরে এই ব্রিগেড সমাবেশ কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ অভিষেকের সন্দেশখালীতে সভা করার কথা ছিল, সেই সূচি বাতিল করে ব্রিগেড সমাবেশের ডাক দিন তিনি। এই হাই ভোল্টেজ সভার উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে সমস্ত জবাব দিয়ে দেওয়া হবে, যার ফলে সন্দেশখালীদের শান্তির পরিবেশ ফের বিরাজমান হবে বলে মনে করা হচ্ছে। এখনও বিরোধীদের জন্য সন্দেশখালী উত্তপ্ত হয়েই রয়েছে, কিছুতেই তা ঠান্ডা করা যাচ্ছিল না। এই আবহে বারবার মন্ত্রীদের পাঠানো হয়েছে, তার মধ্যে এই ইস্যুকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক অক্সিজেন পেতে চাইছিল, সেটা আটকাতে এবং সন্দেশখালীতে শান্তি ফেরাতে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছে। এখান থেকে সন্দেশখালীর মানুষজনকে বার্তা দেওয়া হবে। পাশাপাশি মার্চ পর্যন্ত অপেক্ষা নয়, সোমবার অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকেই 100 দিনের টাকা পাবেন শ্রমিকরা। রবিবার এই সুখবর শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চের মধ্যে এই টাকা সকলের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে মহেশ্বরে দাঁড়িয়ে জানালেন তিনি। 100 দিনের বকেয়া পাবেন রাজ্যের প্রায় 59 লক্ষ শ্রমিক। 100 দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে পায়নি বাংলা শ্রমিকরা, এই অভিযোগ দীর্ঘদিনের। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত করেছে বাংলা শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রীর তরফে
প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি লেখার পাশাপাশি দিল্লিতে গিয়ে ধর্ণা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তৃণমূল নেত্রী নিজেও কলকাতায় অবস্থান কর্মসূচি করেছেন, কিন্তু সমাধান হয়নি তাতেও, বরং দরিদ্র মানুষের প্রতি বঞ্চনা দীর্ঘায়িত হয়েছে। তাই রেড রোডের ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আর কেন্দ্রের ভরসা নয়, এই টাকা দেবে রাজ্য সরকারই। তার জন্য 3,700 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয় সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে। দেখবো পরের খবর, আধার বাতিল নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এবার আধার ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন আধার বাতিল বিজেপির দম্ভের প্রতীক, ইচ্ছে হলে আধার বাতিল করবে, টাকা আটকাবে, এগুলো কারোর পৈতৃক সম্পত্তি নয়। গত কয়েকদিন ধরে চর্চায় আধার বাতিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা বিগত কিছুদিনে কেন্দ্রের তরফে আধার বাতিলের চিঠি পেয়েছে, তা নিয়ে বিতর্ক কম হয়নি। বিজেপিকে নিশানা করেছে তৃণমূল, বিকল্প কার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও ইতিমধ্যে বহু বাতিল আধার পুনরায় চালু হয়েছে। এই পরিস্থিতিতে আধার বাতিল নিয়ে মহেশতলা থেকে বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথা, ইচ্ছে হলে আধার বাতিল করব, টাকা আটকাবো, এগুলো হয় না, কারোর পৈতৃক সম্পত্তি নাকি। তৃণমূল নেতার কথা এভাবে আধার বাতিল করে দম্ভের পরিচয় দিচ্ছে বিজেপি, ক্ষমতা দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা বাংলার মানুষ ভালোভাবে নেবে না। প্রসঙ্গত, ইতিমধ্যে আধারের বিকল্প কার্ড দিতে পোর্টাল চালু করেছে রাজ্য সরকার, সেখানে অভিযোগ জানাতে পারছেন রাজ্যের বাসিন্দারা। যাব পরের খবরে, জমি ভেরি দখল, নারী নির্যাতন, একের পর এক নালিশের পাহাড়, গত 52 দিন ধরে শিরোনামে সন্দেশখালি। গ্রামবাসীদের ক্ষোভের আগুনে জ্বলছে গ্রামের পর গ্রাম, অশান্তি নিয়ে ফের মুখ খুললেন তারকা সাংসদ নুসরাত জাহান। রাজনীতি বন্ধ করুন, এক সিগন্যালে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তিনি লেখেন, একজন মহিলা এবং জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের নির্দেশিকা মেনেই চলি এবং জনসেবা করারই চেষ্টা করি। সন্দেশখালীতে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থাপনাও করা হয়েছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, সুসময় কিংবা দুঃসময় আমি আমার সংসদীয় এলাকার মানুষদের সঙ্গে আছি। আমি বিশ্বাস করি রাজ্য সরকার এবং প্রশাসনের ওপর সকলের বিশ্বাস রয়েছে, যেটা ভুল আর তার নিন্দা অবশ্যই করুন, তবে আমাদের একে অপরকে নিশানা করা ঠিক নয়। আসুন সকলে মিলে শান্তি ফেরানোর চেষ্টা করি, শান্তি ফেরানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য, বাকি কে কি বললো কিছু যায় আসে না। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, রাজনীতি করবেন না। চোখ রাখবো পরের খবরে, বিগত দিনগুলিতে সন্দেশখালীতে রাজনৈতিক দলের নেতাদের ঢুকতে বাধা দিয়ে আসছে পুলিশ। এর মাঝেই অবশ্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালীতে গেছেন শুভেন্দু অধিকারীরা। গতকাল পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালী ঘোরেন সিপিএমের মীনাক্ষীও। তবে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে একাধিক কমিশনের আধিকারিকরা গেছেন সন্দেশখালীতে। এছাড়া তৃণমূলের নেতা মন্ত্রীরা সন্দেশখালীতে গিয়ে সাধারণ মানুষের খবর কথা শুনে এসেছেন। তবে আজ দিল্লি থেকে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালীতে ঢুকতে দেয়নি পুলিশ। পরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম দাবি করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সন্দেশখালীতে গেলে অশান্তি ছড়াতে পারে, এই যুক্তিতেই নাকি দিল্লির দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এদিকে আজ সকাল থেকেই ফের শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শুনতে সন্দেশখালীতে ঘুরতে থাকেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। বেড়মজুরে একটি কীর্তনের আসরে যোগ দেন মন্ত্রীরা, সেখানে পার্থ সুজিতকে নাচতেও দেখা যায়, খোলও বাজান পার্থ ভৌমিক। তৃণমূল মানুষের পাশে আছে বলে বার্তা দেন তারা। তবে এইসবের মাঝেই আজ সন্দেশখালীর পথে বাধা পেল প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল। রিপোর্ট অনুযায়ী এদিন ভোজেরহাটে হয়ে সন্দেশখালী আসছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিকে সেই দলকে রুখতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সন্দেশখালীতে ঢুকতে চাইলে তাদেরকে প্রথমে বাধা দেয় পুলিশ। সেই দলের নেতৃত্বে ছিলেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিং রেড্ডি। রবিবার 144 ধারা জারির কারণে সন্দেশখালীর 52 কিলোমিটার দূরে ভোজেরহাট এলাকাতেই আটকানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। দেখব পরের খবর, কবে সন্দেশখালী যাবেন অভিষেক? উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, পরিস্থিতি ঠিক হোক, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করার রাজনীতি বন্ধ হোক। তাছাড়া আগামী 10 তারিখ তৃণমূলের ব্রিগেডও রয়েছে, ব্রিগেড হয়ে গেলে তারপরে যাবে, সভাও হবে। এরপর খলিস্তানি ইস্যুতে শুভেন্দুকে একহাত নিলেন অভিষেক, বিরোধী দলনেতার দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। তিনি বলেন, ওর কথার কোনো ঠিক নেই, সকালে যা বলেন বিকেলে ঠিক তা উল্টো বলেন। তিনি
আরও বলেছেন যে সুপ্রতিম সরকারের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব, 72 ঘন্টা কেটে নিচ্ছে, কই ব্যবস্থা নিলেন না তো? কারণ উনি একজন শিখ কর্তব্যরত পাগড়ি পরা আইপিএস অফিসারকে খলিস্তানি বলেছেন, ওর ভয়েস স্যাম্পেল টেস্ট করা হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আসলে ওনার কথার কোনো ভ্যালু নেই। ওর রাজনীতি ইডি সিবিআই হাইকোর্ট কেন্দ্রিক। পরের খবর, গত মঙ্গলবারই দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উৎকর্ষ ভবন এবং একটি প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তার হাতেই চালু হলো পূর্ণরূপের কল্যাণী এইমস, আর সোমবার তিনি রাজ্যের একগুচ্ছ রেল স্টেশনের নবরূপের উদ্বোধন করেন। শুধু বাংলায় নয়, দেশের নানা রাজ্যেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর উদ্বোধন পর্ব। লোকসভা নির্বাচনের আগে এমনিতেই মোদির চোখ রয়েছে বাংলার দিকে। 1, 2 এবং 8 তারিখের রাজনৈতিক সফরের আগে উদ্বোধনেও বাংলা রয়েছে মোদির তালিকায়। রবিবার গুজরাতের রাজকোটে থাকবেন মোদি, সেখানে রাজ্যের প্রথম এইমস হাসপাতালে উদ্বোধন করেন তিনি। মোট 5টি এইমসের উদ্বোধন হয় রবিবার, তার মধ্যে ছিল আগেই চালু হয়ে যাওয়া কল্যাণী এইমস। তবে কিছু পরিষেবা চালু থাকলেও এবার পুরোপুরি হাসপাতালের কাজ শুরু হবে কল্যাণীতে। মোদির উদ্বোধনের পর রাজকোটে বলেন, পশ্চিমবঙ্গকে প্রথম এইমসের গ্যারান্টি দিয়েছি, আজ কল্যাণী এইমসের উদ্বোধন হলো, আপনাদের সেবক সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। যদিও এই উদ্বোধন নিয়ে বিতর্ক রয়ে গেছে, কারণ শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র অভিযোগ করেন, কল্যাণীর এইমস পরিবেশগত ছাড়পত্র পায়নি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।